পৃথিবীর সব থেকে বড় জঙ্গলের পরিচয়, পরিচিতি পাওয়া অ্যামাজন জঙ্গলের ইতিহাস কোনো 100 বা 200 বছরের পুরনো নয়, বরং কোটি কোটি বছরের পুরনো। আশ্চর্যের বিষয় হলো, কোটি কোটি বছর ধরে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা এই জঙ্গল নিজের ভেতরে এই রহস্যকে আঁকড়ে ধরে আছে। আর এমনটা হবে নাই বা কেন? অ্যামাজন জঙ্গল এতটা বড় যে এখানে প্রতিদিন কোনো না কোনো রহস্যজনক ঘটনা সামনে আসতেই থাকে। যেখানে এই জঙ্গলে বহু ভয়ঙ্কর জীবজন্তু পাওয়া যায়, তো সেখানেই আবার প্রচুর রহস্যময়ী গাছপালাও নিজের উপস্থিতির প্রমাণ দেয়, যেটা আজকালকার আধুনিক যুগেও বৈজ্ঞানিকদের রিসার্চ করার জন্য বাধ্য করে তোলে। তো চলুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের কিছু রহস্যের সঙ্গে পরিচয় করাতে চলেছি, যাদের সম্পর্কে আপনি হয়তো কখনোই শোনেননি। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সিল্ক হেঞ্জ। এই স্ট্রাকচারকে প্রথমবার দেখলে মনে হয় যে সিল্ক দ্বারা তৈরি একটা টাওয়ারের চারপাশে গোল শেপে ফ্যান্সি করা হয়েছে, কিন্তু এর পেছনের সত্যিটা একদমই আলাদা। আসলে এই কলাকৃতি কোনো মানুষের নয়, বরং কোনো ক্রিয়েচারের। হ্যাঁ ফ্রেন্ডস, অ্যামাজন জঙ্গলে অবস্থিত গাছের পাতার ওপর এরকম আকৃতি মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি যে অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া এই ধরনের আকৃতিকে সিল্ক হেঞ্জ বলা হয়ে থাকে। আর এই গোলাকার আকৃতির ঠিক মাঝখানে রেশমের তৈরি একটা টাওয়ার বানানো থাকে, যার নিচে মাকড়সার ডিমকে লুকিয়ে রাখা হয়। আর সুরক্ষার জন্য টাওয়ারের চারপাশে গোলাকার শেপের মতো কিছুটা এমনভাবে ফেন্সি করা হয়, যাতে অন্য কোনো প্রাণী টাওয়ার পর্যন্ত পৌঁছাতে না পারে। যদিও এই টাওয়ারের নিচ থেকে মাকড়সার বাচ্চাদের বের হতে তো দেখা গেছে, কিন্তু আজও পর্যন্ত এই টাওয়ারের আশেপাশে কোনো বড় মাকড়সাকে দেখতে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন যে মাকড়সারা এই ধরনের আকৃতি কখনোই বানাতে পারে না, আর তারা নিজেদের জাল থেকে দূরে কখনোই ডিম পারে না। এমন অবস্থায় এরকম আকৃতি তৈরি করা জীবের সন্ধান পাওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে কোনো রহস্যের থেকে কোনো অংশে কম নয়। নাম্বার 2, জায়ান্ট স্নেক। চলুন এখন জেনে নেওয়া যাক অ্যামাজন জঙ্গলের সাপেদের সম্পর্কে। অ্যামাজন জঙ্গল অনেক ধরনের ভয়ঙ্কর ও বিষধর সাপেদের ঘর, যেখানে অ্যানাকোন্ডার মতো বিশাল বড় আকৃতির সাপেরাও স্থান পায়। প্রায় 30 ফিট পর্যন্ত লম্বা এই সাপ বিষাক্ত নয়, কিন্তু এতটা বড় হয় যে নিজের শিকারকে নিজের কুণ্ডলিতে জড়িয়ে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু অ্যামাজন জঙ্গলের আশেপাশে বসবাসকারী মানুষের মতে, অ্যামাজন জঙ্গলে অ্যানাকোন্ডার থেকেও বড় বড় সাপেরা বসবাস করে, যারা লম্বায় প্রায় 160 ফুটের আশেপাশে। যদিও তাদের এই কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যে সেই সম্পর্কে কোনো উপযুক্ত প্রমাণ কারো কাছেই নেই, কিন্তু এই কথাগুলো অ্যামাজন জঙ্গলের রহস্যকে আরও বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। নাম্বার 3, পিঙ্ক ডলফিন। জায়ান্ট স্নেকের পর আমি আপনাদের এমন একটা জীবের সাথে পরিচয় করাবো যাকে আপনি এর আগে হয়তো কখনোই দেখেননি। আমি এখন কথা বলছি পিঙ্ক ডলফিনের সম্পর্কে, যাদেরকে অ্যামাজন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা অ্যামাজন রিভারে দেখতে পাওয়া যায়। হয়তো এর আগে আপনি অনেক ধরনের ডলফিনকে দেখেছেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া পিঙ্ক ডলফিন অন্য জায়গায় দেখতে পাওয়া সাধারণ ডলফিনের থেকে অনেকটাই আলাদা ধরনের হয়। এরা বেশ ভয়ঙ্কর এবং অ্যাগ্রেসিভ নেচারের হয়ে থাকে, এই কারণে এই পিঙ্ক ডলফিন মানুষের ওপর আক্রমণ করতেও পিছপা হয় না। নাম্বার 4, জায়ান্ট স্পাইডার। এখন আমি আপনাদের এমন এক ধরনের স্পাইডারের কথা বলবো যারা অ্যামাজন জঙ্গলে বসবাস করে। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের মতে, এই জঙ্গলে অনেক বড় আকৃতির মাকড়সারা বসবাস করে, যারা প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। শুধু এতটাই নয়, আদিবাসীদের কথা অনুযায়ী এই মাকড়সা এতটাই ভয়ঙ্কর হয় যে প্রয়োজনে নিজের বাচ্চাদেরও মেরে ফেলতে পারে। কিন্তু এই মাকড়সাদের নিয়ে কিছু কিছু কথার কতটা অস্তিত্ব আছে সেই সম্পর্কে স্পষ্ট করে কোনো কিছু বলা সম্ভব নয়, কারণ এই অ্যামাজন জঙ্গলে এই ধরনের মাকড়সাদের উপস্থিতিকে নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন করা হয়নি। কিন্তু এমন অবস্থায় এটা বলা একদমই ভুল নয় যে যে জঙ্গলে অ্যানাকোন্ডার মতো ভয়ঙ্কর আর বিশালাকৃতির সাপেরা বসবাস করতে পারে সেখানে এই মাকড়সাদের অস্তিত্ব থাকাটাও স্বাভাবিক। নাম্বার 5, জেসাস লিজার্ড। এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া এমন একটা জীবের সঙ্গে পরিচয় করাবো যে জেসাস লিজার্ড নামে পরিচিত। সাধারণত আপনি হয়তো এমন অনেক জীবকেই দেখেছেন যাদেরকে জলের উপর সাঁতার কাটতে দেখা যায়,
কিন্তু জিসাস লিজার্ড নামের এই টিকটিকিকে জলে সাঁতার কাটতে নয় বরং জলের ওপর দিয়ে দৌড়াতে দেখা যায়। এদেরকে প্রথমবার দেখলে এমনটা মনে হয় যে টিকটিকি জলের ওপর নয়, বরং জলের মতো জমে থাকা কোনো বরফের ওপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে এই টিকটিকিদের পায়ে এক ধরনের বিশেষ জাল থাকে যেটা তাদেরকে এরকম জলের ওপর দিয়ে দৌড়াতে সাহায্য করে। শুধু এতটাই নয়, বরং এই অদ্ভুত ফিচারের কারণে এই প্রজাতির টিকটিকি অন্য টিকটিকিদের তুলনায় একটা আলাদা পরিচয় তৈরি করেছে। এর সাথে সাথে এমনটা করে এরা নিজেদেরকে শিকারির হাত থেকে খুব সহজেই বাঁচিয়ে নিতে পারে। নাম্বার সিক্স, পোটো। চলুন এখন আমাদের হাতে আসা অ্যামাজন জঙ্গলে বসবাসকারী অদ্ভুত ফিচারের মার্কিন পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিই, যিনি পোটো নামে পরিচিত। এই পাখি আশেপাশের পরিবেশে নিজেকে লুকিয়ে রাখতে এতটা পারদর্শী যে অনেক বড় বড় ওয়াইল্ড এক্সপার্টরাও এদেরকে খুঁজে বের করতে হিমশিম খেয়ে যায়। সাধারণত এই পোটোবার্ড কোনো একটা গাছের ডালে দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকতে পারে, আর এরা নিজেদের চোখকে এমনভাবে বন্ধ করে রাখে যে এদেরকে দেখে বুঝতে পারাটা কঠিন হয়ে যায় যে এরা কোনো পাখি নাকি কোনো গাছের শুকনো ডাল। নাম্বার সেভেন, গ্লাস ফ্রগ। পোটোবার্ডের সম্পর্কে জানার পর এবার গ্লাস ফ্রগ নামের এই ব্যাঙের সম্পর্কেও জেনে নেওয়া যাক। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী এই ব্যাঙ এতটা ট্রান্সপারেন্ট হয় যে এদের বডির ভেতরে ধকধক করা হৃৎপিণ্ড থেকে শুরু করে এদের শরীরের ভেতরের অন্য সমস্ত পার্টসকেও খুব সহজেই দেখতে পাওয়া যায়। এতটাই নয়, বরং এই ব্যাঙ নিজের আশেপাশের পরিবেশের সাথে নিজের শরীরের রং বদলাতেও সম্পূর্ণ এক্সপার্ট। আর এই অসাধারণ ফিচারের কারণে এই গ্লাস ফ্রগ শিকারীদের চোখ থেকে নিজেকে খুব সহজেই বাঁচিয়ে নিতে পারে, তাই তার এই ফিচার পৃথিবীর সমস্ত অদ্ভুত বিষয়ের থেকে কোনো অংশে কম নয়। নাম্বার এইট, জায়েন্ট ওয়াটার লিলি। অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া জায়েন্ট ওয়াটার লিলির পাতা আকারে এত বড় হয় যে এই পাতার ওপর একটা দুটো বাচ্চা বসে বড় আরামের সঙ্গে খেলাধুলা করতে পারবে, মানে একজন বড় মানুষও এই পাতার ওপর খুব সহজেই দাঁড়িয়ে থাকতে পারবে। আর মানুষের এতটা ভারী ওয়েট ওঠানোর পরেও এই পাতা ডুবে যায় না, বরং জলের ওপর খুব সহজে ভেসে থাকতে পারে। শুধু এটুকুই নয়, জায়েন্ট ওয়াটার লিলির সব থেকে বড় বিশেষত্ব হলো এই গাছে সন্ধ্যের সময় ফুটে ওঠা ফুলের রং পুরো মিল্কি হোয়াইট হয়ে থাকে, যেখানে অন্য সমস্ত ফুল সন্ধ্যাবেলা পিঙ্ক কালারের হয়ে যায়। আর এত বড় আকারের লিলিকে তো আমরা আমাদের জীবনে কখনোই দেখিনি। আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার নাইন, জাবুটিকাবা ট্রি। আপনি আপনার জীবনে যত ধরনের গাছকে দেখেছেন সমস্ত গাছেই ফলকে গাছের ডালের একদম শেষ প্রান্তে ঝুলে থাকতে দেখেছেন, কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কখনো কোনো গাছের গায়ে ফলকে ধরতে দেখেছেন, তাহলে হয়তো আপনার উত্তর নাই হবে। কিন্তু অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া এই গাছকে চিনুন, যার নাম জাবুটিকাবা। এই গাছের ফল ডালের শেষ প্রান্তে নয় বরং গাছের গায়েই হয়ে থাকে। হঠাৎ করে দেখলে এমনটা মনে হয় যে কেউ আঙুর ফলের গুচ্ছকে জোর করে এই গাছের গায়ে আটকে দিয়েছে। জাবুটিকাবা ট্রিতে হওয়া ফলের টেস্টও প্রায় আঙুর ফলের টেস্টের মতোই হয়ে থাকে। শুধু এতটাই নয়, বরং এই ফলের ব্যবহার ওয়াইন তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের জুস বানানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।